কাঞ্চনজঙ্ঘা দুর্ঘটনার রেশ এখনো কাটেনি তার মধ্যেই ফের রেলে চোখের সামনে করে জ্বলছে দুটো কামরা আর তাতেই ফের রেল একের পর এক দুর্ঘটনার কারণে আপাতত খবরের শিরোনামে ভারতীয় রেল কাঞ্চনজঙ্ঘা রেল দুর্ঘটনার রেশ কাটতে না কাটতেই এবার ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলো তেলেঙ্গানা সেকেন্দ্রাবাদ স্টেশনের রেল নিলায়ামের কাছে জানা যাচ্ছে বৃহস্পতিবার সকালে ওভারব্রিজের নিচে দাঁড়িয়ে থাকা কয়েকটি কোচে আচমকায় আগুন দেখতে পান রেল কর্মীরা যদিও ট্রেনের কোচগুলি ফাঁকা ছিল তবে আগুন দেখতে পেয়ে তড়িঘড়ি তারা খবর দেয় স্থানীয় দমকল অফিসে সেখান থেকে দমকলের ইঞ্জিন এসে ঘন্টা মধ্যে অবশ্য আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে প্রাথমিকভাবে জানা যাচ্ছে প্যান্ট্রিক কার এসি কোচে আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছে মূলত প্যান্ট্রিক কোচ থেকে আগুনটি লেগেছে বলে অনুমান দমকল আধিকারিকদের আধিকারিক জানান বৃহস্পতিবার সকাল পৌনে এগারোটা নাগাদ তাদের কাছে খবর আসে তারপরেই তারা দুর্ঘটনাস্থলে যান গিয়ে দেখেন আগুন ব্রাশ করে নিয়েছে ওই দুটো কোচকে তবে দমকলের পাঁচটি ইঞ্জিনের চেষ্টায় ঘণ্টাখানেকের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে তবে কোনো যাত্রী বা রেলকর্মী ট্রেনের মধ্যে উপস্থিত না থাকার কারণে হতাহতের কোনো খবর নেই কিন্তু দাঁড়িয়ে থাকা অবস্থায় কি করে আগুন লাগলো ট্রেনের কামরায় সেই উত্তর এখনো অধরা রেলকর্মীরাও বুঝতে পারছেন না ফাঁকা কামরায় আগুন লাগার উৎস কি হতে পারে

আধিকারিকদের তরফে জানানো হয়েছে গোটা ঘটনা পূর্ণাঙ্গ তদন্ত শুরু হবে তারপরে আগুন লাগার আসল কারণ জানা যাবে বিগত কয়েক বছরে একাধিক রেল দুর্ঘটনার খবর সামনে আসছে কখনো করমণ্ডল রেল দুর্ঘটনার মতো বড় সড়ো ঘটনা ঘটেছে আবার কখনো কাঞ্চনজঙ্ঘার মতো ঘটনা ঘটেছে এছাড়া চলন্ত ট্রেনে আগুনের ঘটনাও সামনে এসেছে সব মিলিয়ে বারংবার প্রশ্নের মুখে পড়েছে ভারতীয় রেল বিভাগ এবং রেলমন্ত্রী আশ্বিনী বৈষ্ণব কাঞ্চনজঙ্ঘা দুর্ঘটনার রেশ এখনো কাটেনি তার মধ্যেই ফের বড় সড়ো বিপত্তির রেলে চোখের সামনে দাউ দাউ করে জ্বলছে ট্রেনের দুটি কামরা আর তাতেই ফের বিপাকে রেল মন্ত্রক জানিয়ে কিন্তু বেশ কয়েকদিন ধরেই রীতিমতো আলোচনা চলছে তোলপাড় রাজ্য রাজনীতি থেকে দেশের রাজনীতি কারণ একের পর এক রেল দুর্ঘটনা কখনো করমণ্ডল এক্সপ্রেস তো কখনো অন্য কিছু এই এক বছরে একাধিক রেলের দুর্ঘটনার খবর সামনে এসেছে করমণ্ডলের কথা আমরা এখনো মনে রেখেছে। এখনো সেই দিনটার কথা চিন্তা করলে আমরা রীতিমতো আতঙ্কিত হই আর কিছুদিন আগেই আমরা জানি আরও একটা বড়সড় দুর্ঘটনা দেখেছি আমরা এই বঙ্গে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে আর সেখানেও কার দোষ তা নিয়ে কিন্তু নানা আলোচনা হয়েছে মৃত রেলের ড্রাইভার তার ঘাড়ে দোষ চাপানো হয়েছে মালগাড়ি ড্রাইভার যিনি ছিলেন তারপরে সিগনালিং ব্যবস্থা তা নিয়েও কিন্তু বিস্তর আলোচনা হয়েছে সিগনালিং ব্যবস্থাটি কেমন ছিল তা নিয়েও আলোচনা হয়েছে আর তারপর আবারও একটা দুর্ঘটনা যদিও সেই কামরায় কেউ ছিলেন না কিন্তু দাউ দাউ করে জ্বলতে দেখা গেল রেলের দুটি কামরা নজর রাখুন আস্তাক বাংলার ইউটিউব স্ট্রিমিং এ